আসসালামু আলাইকুম এবরিয়ান আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা রমজানে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমাদের বাঙালিদের জন্য সেটা হচ্ছে ছোলা ভুনা খুব চটজলদি করে দেখাবো কথা না বাড়িয়ে চালান শুরু করি তো এখানে আমি কড়াইতে তেল পরিমাণ মতো দিয়েছি পেঁয়াজ দিয়েছি হাফ কাপ চারটা কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু নেড়ে দেন এর ভিতরে দিয়ে দিচ্ছি ফার্স্টে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক সাহ চামচ এরপরে একটু নেড়ে তারপরে দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়া হাফ সাহ চামচ লালমরিচ গুঁড়াটা কম দেওয়া উচিত তো এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়া এটা খুবই অল্প মানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তো এবার আমি এটাকে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কষিয়ে দেন এরপরে আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি হচ্ছে আদা রসুন পেস্ট দেড় চা চামচ পরিমাণ এগুলিকে আমি ভালো করে কষিয়ে নিব তেলটা উপরে আসলে এ পর্যায়ে আমি সিদ্ধ করা ছোলা যেটাকে আমি সিদ্ধ করে রেখেছি লবণ দিয়ে সেগুলি ঢেলে দিবো তো এবার আমি দিয়ে দিচ্ছি আলু আলুটাকে আমি সিদ্ধ করে রেখেছি এরপর স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে হালকা হাতে একটু নেড়ে নিয়ে যখন পানিটা টেনে আসবে তখন হালকা একটু পানি দিয়ে দিব মানে একদম শুকনো শুকনো হয়ে আসবে এরপর যে পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে উঠিয়ে নিব হয়ে গেল আমার ছোলা রান্না আর হ্যাঁ মাঝে কিন্তু লবণ দিয়েছি এক চা চামচ লবণ দিয়েছি তো নেক্সট ডিটেলের রেসিপি আসবে ইনশাআল্লাহ ততদিন ভালো থাকবেন সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন